বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বাসন্তী থানার ভারতীর মোড় গ্রাম। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বাসন্তী থানা তীত কুমারের ভারতীর মোড়ের কাছে ভোলা হালদারের বাড়িতে প্রথমে খড়ের ঘরের গাদায় আগুন লাগে গতকাল রাতে। নিমেষে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা ধানের গোলায়। ধানের গোলা আর খড়ের গাদায় আগুন লাগার পরে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে থাকা বাড়িতে। সেই সময় স্থানীয় মানুষজন আগুন নেভানোর জন্য চেষ্টা করে। করলেও তা আয়ত্ত আনতে পারছিল না। সেই সময় তারা ক্যানিং দমকল কে খবর দেয়। খবর দিলে একটি দমকলের ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্ত আনে। দমকল সূত্রে জানা যায় সময় মতো ঘটনাস্থলে না পৌঁছালে বড় সড় দুর্ঘটনা ঘটে যেত। কিভাবে এই আগুন লাগলো তার তদন্ত শুরু করেছে দমকলের আধিকারিকরা, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বাসন্তী থেকে অনুপ বিশ্বাসের রিপোর্ট, খবর 72 ঘন্টা। Come on.